অগ্রহায়ণ মাস হল মা লক্ষ্মীর মাস। এই মাসে আমরা মা লক্ষ্মীকে অত্যন্ত ঘন ঘটার সঙ্গে পূজা অর্চনা করে থাকি। আর আজ আমি আপনাদের বলবো, অবশ্যই এই মাসে প্রত্যেকে বাড়িতে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এমন দুটি জিনিস যা আপনার আর্থিক উন্নতি করতে সাহায্য করবে। আজকে এই বিশেষ বিষয়টি আপনাদের সামনে বিস্তারিত জানাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আশা করি ভিডিওটি দেখলে আপনি আপনার গৃহদেবতা মা লক্ষ্মীর চরণে এই দুটি জিনিস নিবেদন করবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে প্রতিবারের মতো আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবারের জন্য আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, অতি অবশ্যই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অগ্রহায়ণ মাসে আমাদের বাড়িতে নতুন ধান আসে। চাষিদের গৃহে ধনধান্যে পুষ্পে ভরে ওঠে, ফলে মা লক্ষ্মী যেন প্রত্যেকটি গৃহেই অবস্থান করে। আর আপনি যদি আপনার আর্থিক সৌভাগ্য বৃদ্ধি করতে চান, ঘরোয়াভাবে দুটি জিনিস অতি অবশ্যই মা লক্ষ্মীর কাছে দেবেন। আমরা প্রত্যেক দিনই মা লক্ষ্মীর পুজো করি। আপনারা অগ্রহায়ণ মাসে ধানের একটি নতুন ছড়া অতি অবশ্যই মায়ের চরণে নিবেদন করবেন। তবে আমি যে বিষয়টি বলছি সেটি প্রথমটি হলো একটি এলাচ, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি দ্রব্য হলো এলাচ। অতি অবশ্যই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এলাচ। এলাচ নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হবেন। এছাড়া আপনি যদি মনে করেন এর সঙ্গে কয়েকটি লবঙ্গ মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। এই এলাচ এবং লবঙ্গ পৌরাণিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অতি অবশ্যই এই এলাচ এবং লবঙ্গ মা লক্ষ্মীর চরণে অতি অবশ্যই নিবেদন করবেন, সুফল নিশ্চিত রূপে লাভ করবেন। তবে দেখবেন যেন শুদ্ধাচারণে শুদ্ধ বস্ত্র পরিধান করে কাজটি করবেন, যার ফলে সঠিক সুফল লাভ হতে পারে আপনার। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনারও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। অগ্রহায়ণ মাস হলো মা লক্ষ্মীর মাস। এই মাসে আমরা মা লক্ষ্মীকে অত্যন্ত ঘন ঘটার সঙ্গে পূজা অর্চনা করে থাকি। আর আজ আমি আপনাদের বলবো, অবশ্যই এই মাসে প্রত্যেকে বাড়িতে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এমন দুটি জিনিস যা আপনার আর্থিক উন্নতি করতে সাহায্য করবে। আজকে
এই বিশেষ বিষয়টি আপনাদের সামনে বিস্তারিত জানাব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আশা করি ভিডিওটি দেখলে আপনি আপনার গৃহদেবতা মা লক্ষ্মীর চরণে এই দুটি জিনিস নিবেদন করবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে প্রতিবারের মতো আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবারের জন্য আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, অতি অবশ্যই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অগ্রহায়ণ মাসে আমাদের বাড়িতে নতুন ধান আসে, চাষিদের গৃহে ধনধান্য পুষ্পে ভরে ওঠে, ফলে মা লক্ষ্মী যেন প্রত্যেকটি গৃহেই অবস্থান করে। আর আপনি যদি আপনার আর্থিক সৌভাগ্য বৃদ্ধি করতে চান, ঘরোয়াভাবে দুটি জিনিস অতি অবশ্যই মা লক্ষ্মীর কাছে দেবেন। আমরা প্রত্যেক দিনই মা লক্ষ্মীর পুজো করি। আপনারা অগ্রহায়ণ মাসে ধানের একটি নতুন ছড়া অতি অবশ্যই মায়ের চরণে নিবেদন করবেন। তবে আমি যে বিষয়টি বলছি সেটি প্রথমটি হলো একটি এলাচ, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি দ্রব্য হলো এলাচ। অতি অবশ্যই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এলাচ। এলাচ নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হবেন। এছাড়া আপনি যদি মনে করেন এর সঙ্গে কয়েকটি লবঙ্গ মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। এই এলাচ এবং লবঙ্গ পৌরাণিকভাবে